फ्रेंड्स अपने सकल के हमारे कृषि काज यूट्यूब चैनले स्वागत जानाई। धानेर शीष बेरिए गेछे एखन मैक्सिमाम कृषक देर तो एई समय आमादेर कयेकटा भयंकर प्रब्लेम देखा दिच्छे, जेमन कयेकटी छत्राक घटित समस्या, तार पाशापाशी कयेकटी पोकाजनित बा पतंगजनित समस्या, एगुलो तो रयेछे। तो एई धरनेर प्रब्लेमगुलो थाकार जन्य বর্তমানে আমাদের পুরো পরিশ্রমটা কিন্তু দেখা যাচ্ছে একটু একটু করে, শুধুমাত্র একটু অগ্রাহ্য করলেই আমাদের টোটাল রেজাল্টটা কিন্তু একেবারে নেগেটিভের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত রোগগুলো এই সময় দেখা দিচ্ছে এতটায় ব্যাপকভাবে যে আমাদের ফলন 20-30% পর্যন্ত কমে যেতে পারে। তাই আমাদেরকে খুব সচেতন হয়ে আমরা এখন যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই সমস্ত বিষয়গুলোর উপরে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে এবং সবসময় সচেতন থাকতে হবে এবং আমাদেরকে জমিতে সবসময় পরিদর্শন করতে হবে যে এই সমস্ত প্রবলেমগুলো বা এই সমস্ত রোগগুলো আমাদের জমিতে আসছে কি না। যদি এসে যায় তাহলে কিন্তু খুব ক্ষতি হবে, 20-30% পর্যন্ত আপনার ফলন কমে যেতে পারে। তাহলে শীষ বেরোনোর পর আমাদের যে সমস্ত প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে যে মাজরা পোকার সমস্যা, যেটা আর বলার নয়, তার পাশাপাশি বাদামি এবং সাদা শোষক পোকা যেগুলো প্ল্যান্ট হফার যেগুলো রয়েছে, এর পাশাপাশি আরও অন্যান্য গান্ধী পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকা রয়েছে যেগুলো আমাদের এই মুহূর্তে ধানের ক্ষতি করছে। এগুলোর জন্য আমরা আগে ট্রিটমেন্ট বলেছি, তবে আজকেও আমরা কয়েকটা ওষুধের নাম অ্যাড করব, তো তাতে করে আপনাদের আরও সুবিধা হবে। অনেকে হয়তো জমিতে দানা ওষুধ দেননি, সেটা কার্বোফুরান হতে পারে, কার্টা হাইড্রোক্লোরাইড হতে পারে, বা যেটা আপনার ক্লোরানটেনিপ্রল ফাটেরা জাতীয় বা রিজেন্ট ফিপ্রোনিল, এই সমস্ত যদি আপনি দিয়ে না থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কয়েকটা স্প্রে নাম আমরা করব, যেগুলো আপনি প্রতি 8-10 দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে আপনার ধানটিকে বাঁচানোর জন্য। তার পাশাপাশি কয়েকটা ছত্রাঘটিত প্রবলেম এই সময়ে দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার লক্ষ্মীর গু বা ভুয়া ঝুল যেটাকে বলা হয় স্মার্ট, এই স্মার্ট অর্থাৎ আপনি ধানের উপরে হলদে বা কমলা রঙের এক ধরনের দেখবেন আপনার ঝুলের মতো লেগে আছে, নরম নরম আপনার অংশ লেগে রয়েছে যেটা আস্তে আস্তে কালো হয়ে যাবে এবং আপনার ধানের শীষের মধ্যে সবটা হয়তো হবে না কিন্তু কয়েকটা ধান শীষের মধ্যে দেখা যাবে, এতে করে আপনার ধানের গুণগত মানটা খারাপ হয়ে যাবে, বাজারে এর দাম পাবে না, অর্থাৎ আপনার ব্যবসায়ীরা এটাকে কিন্তু কিনতে চাইবে না। তার পাশাপাশি আপনার ব্যাকটেরিয়াজনিত কারণে ব্যাকটেরিয়ার প্যানিকাল ব্লাইট বা ব্যাকটেরিয়াজনিত কারণে আপনার ধানের চিটে হয়ে যাবে, ধানের যে চাল তৈরি হবে না, চাল তৈরি হওয়ার আগেই ধানটা শুকিয়ে যাবে, লোকাল ভাষায় বলি এটাকে আগ্রা হয়ে যাওয়া, হ্যাঁ, এবং দেখবে শুধুমাত্র ধানের খোসাটুকু থাকবে, ভিতরে কিন্তু কোনো রকম চাল থাকবে না। এর পাশাপাশি শীষের পচন ইত্যাদি বা গোড়া থেকে এমন কিছু কিছু শোষক পোকা রয়েছে যেগুলো গাছটাকে গোড়া থেকে পর্যন্ত একেবারে খড়ে পরিণত করবে, এতে করে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা জমিতে এই সময়ে আপনি যখন শীষটা পুরোপুরি বেরিয়ে গেছে, চাল এসে গেছে, সেই সময়তেও কিন্তু এই শোষক পোকাটা এমনই মারাত্মকভাবে আক্রমণ করে ধানটাকে নষ্ট করে দিচ্ছে, শীষটা তো নষ্ট হচ্ছেই প্লাস পুরো গাছটাকে আপনার খড়ে পরিণত করছে, হ্যাঁ, এবং তার ধানের শীষের ভিতরে যে চালটা তৈরি হয়েছিল সেটাকেও কিন্তু নষ্ট করে দিচ্ছে, মানে আপনার পুরো শস্যটাকে একেবারে ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। তো আজকে আমাদেরকে এই বিষয়গুলোর উপরে সচেতন থাকতে হবে এবং একটার পর একটা আমরা স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্টগুলো বলে দিচ্ছি, সেই সেই ট্রিটমেন্টগুলো করতে থাকুন। প্রথম ছত্রাকঘটিত যে রোগটার কথা আমরা এখন বলবো সেটা হচ্ছে যে ভুয়া ঝুল বা লক্ষ্মীর গু, যাকে বলা হয় ফলস স্মার্ট। ফলস স্মার্ট এই রোগটি খুবই সোজা, আপনি দেখতে পাবেন আপনার ম্যাক্সিমাম জমিতে এটা দেখা যায়। কখন এটা দেখা যায়? ঠিক যখনই ধানটা আপনার পেকে যাবে, দেখবেন হলদে হলদে হতে চলেছে ধানটা পেকে, ঠিক সেই সময় কী করবে ধানের উপরে খোসার উপরে এটা হবে কমলা রঙের বা হলদে রঙের, হ্যাঁ, এই আপনার লক্ষ্মীর গু, এগুলো কিন্তু নরম আকৃতি দেখবেন দেখা যাবে এবং পুরো শীষের মধ্যে সবগুলো ধান হয়তো অ্যাটাক করবে না, কয়েকটা ধানকে কিন্তু অ্যাটাক করবে, ওকে, এবং পুরোপুরি আপনার ধানের কোয়ালিটিটাকে খারাপ করে দেবে, কারণ ধানের উপরে তো ওগুলো পড়ে থাকবে যখন ধানটা বিক্রি করতে যাবেন, যখন আপনার ব্যবসায়ীরা যারা কিনতে আসবে ক্রেতারা, তারা আপনার ধানটাকে দেখবে যে এরকম আপনার ধানের মধ্যে রয়েছে, তারা আপনার ধানটাকে কিনতে চাইবে না, ওকে। কী এর জন্য আমাদেরকে কী করতে হবে? এর জন্য সবচাইতে ভালো ওষুধ হচ্ছে, ছত্রাকনাশক হচ্ছে প্রোপিকোনাজল। তার আগে বলে দিই এই রোগটা হয় উস্টিলাগিনয়েডি ভিরেন্স নামক ছত্রাকের প্রভাবে এই রোগটি হয়। প্রোপিকোনাজল 25% EC
ছত্রাকনাশক প্রয়োগ করে আমাদেরকে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। যেমন ক্রিস্টাল কোম্পানির টিল্ট, ইপকো কোম্পানির পিকা পিকা, 1 ml প্রতি 1 liter জলে গুলে আমরা স্প্রে করব। সেটা আপনার 1 থেকে 1.5 ml পর্যন্ত আপনি 1 liter জলে গুলতে পারেন, অথবা 200 ml প্রতি 200 liter জলে গুলে আপনারা পুরো জমিতে স্প্রে করবেন। সবথেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাদেরকে 7 দিন পর, প্রথমবার স্প্রে করার 7 দিন পর আর একবার রিপিট করতে হবে। অথবা আপনারা কার্বেন্ডাজিম 50% দিয়েও কিন্তু আপনারা মোটামুটি 1.5 থেকে 2 gram প্রতি 1 liter জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন, অথবা একর প্রতি আপনার 200 gram পর্যন্ত 200 liter জলে গুলে আপনারা স্প্রে করলে এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। যেমন ধানুষ্টিন, ধানুকা কোম্পানির ধানুষ্টিন, এছাড়া আছে ব্যাভেস্টিন পাউডার, খুব ভালো করে আপনারা জানেন এটা বাজারে কিন্তু ব্যাপকভাবে প্রচলিত। আপনার এলাকায় যে ব্র্যান্ড আপনি পাবেন এই একই কম্পোজিশন আপনি অনায়াসে ইউজ করতে। এরপর আমরা আসছি ব্যাকটেরিয়াল পেনিকাল ব্লাইট। শীষ বেরিয়ে যাওয়ার পর এই রোগটাও কিন্তু ভীষণ মারাত্মক, একেবারে শীষকে শুকিয়ে ছেড়ে দেবে। বার্কোল্ডেরিয়া গ্লুমি নামক ব্যাকটেরিয়ার দ্বারা এই ব্যাকটেরিয়ার পেনিকাল ব্লাইট রোগটা কিন্তু হয়। এই রোগ অ্যাটাক করলে কি হবে, এটা কিন্তু আপনার ওই মাজরাতে কেটে দেওয়ার মতো সাদা হবে না অতটা, কিন্তু ভিতরে চাল তৈরি হবে না, পুরো শীষটা একেবারে শুকনো হয়ে যাবে, চাল ছাড়া শুধুমাত্র খোসাটুকু পুরো থাকবে এবং চিটে হয়ে যাবে এবং কালচে কালচে ভাবও দেখা যাবে। এই রোগ থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে কাসুগোমাইসিন 3% SL তার সঙ্গে হেক্সাকোনাজল 5% ইউজ করতে হবে। দুটোই 2 ml 2 ml করে প্রতি 1 liter জলে গুলে, মানে 1 liter জল নিলে সেখানে আপনার 2 ml হেক্সাকোনাজল এবং 2 ml কাসুগোমাইসিন 3% আপনাকে গুলে ইউজ করতে হবে। যেমন কাসুগোমাইসিন ধানুকা কোম্পানির কাসু বি আছে, তারপর বায়োস্টেট কোম্পানির বায়োমাইসিন রয়েছে। হেক্সাকোনাজল বাজারে আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ড পাবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো ব্র্যান্ড আপনার লোকালে যেতে পারবেন সেটা আপনি ইউজ করবেন, দুটোকে একসঙ্গে পাঞ্চ করে। তাহলে এখানে আমরা কি করলাম, আপনার ব্যাকটেরিয়া নাশক তার সঙ্গে হেক্সাকোনাজল অর্থাৎ ছত্রাক নাশক প্রয়োগ করার ফলে আমাদের কী হলো, আমরা ব্যাকটেরিয়া এবং ছত্রাক উভয় ঘটিত রোগের থেকে আমরা মুক্তি পেতে পারবো। যেমন বিভিন্ন ধরনের রাস্ট, ব্লাইট, রট, হ্যাঁ এই সমস্ত, বা স্মার্ট, সমস্ত রকমের ছত্রাক ঘটিত এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলোর হাত থেকে আমরা ধানটাকে সেভ করতে পারবো। এর পাশাপাশি মাজরা পোকা এবং বিভিন্ন ধরনের প্ল্যান্ট হপার বা শোষক পোকা যে সমস্ত সবসময় আমাদের ধানকে কুড়ে কুড়ে খাচ্ছে, ধান তৈরি হয়ে যাওয়ার পরেও আমাদের নিস্তার নেই, একেবারে শুষে যাবতীয় রসটাকে খেয়ে নিচ্ছে। গান্ধী পোকার মতো পোকাগুলো কী করছে, ধানের আপনার ফুটো করে, শীষ ফুটো করে আপনার দুধটাকে খেয়ে নিচ্ছে, ধান কালো হয়ে যাচ্ছে, চিটে হয়ে যাচ্ছে, হ্যাঁ এই সমস্ত পোকাগুলোকে আমরা একবারে মারব। সাইপারমেথ্রিন 5% এবং ক্লোরপাইরিফস 50% কম্পোজিশনের যে সমস্ত ব্র্যান্ডগুলো রয়েছে, যেমন আপনি বাজারে পাবেন ক্যানন, NACL কোম্পানির ক্যানন, বাংলাদেশে পাবেন আপনি SMX 55, 2 ml হারে প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন, অথবা 200 liter জলে আপনারা 400 ml হারে প্রতি একরে স্প্রে করতে পারেন, বেস্ট। এর পাশাপাশি রয়েছে আপনারা সিলজেন্টা কোম্পানির অ্যালাইকা ব্যবহার করতে পারেন, যার মধ্যে রয়েছে থিয়ামিথক্সন 12.6%, তার সঙ্গে রয়েছে ল্যামডা সাই হ্যালোথ্রিন 9.5% ZC ফর্মে রয়েছে। এটা যেহেতু কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক, হ্যাঁ এর আগেরটাও তাই, আপনার সাইপারমেথ্রিন, ক্লোরপাইরিফস এবং এই যে বললাম ল্যামডা সাই হ্যালোথ্রিনের সঙ্গে আপনার থিয়ামিথক্সিন কম্পোজিশন, এরা হচ্ছে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় পদ্ধতিতেই কাজ করে। 15 liter ড্রামে আপনারা 6 থেকে 8 ml হারে গুলে স্প্রে করবেন, অথবা 80 থেকে 100 ml প্রতি একরে 100 থেকে 150 liter জলে গুলে আপনারা স্প্রে করবেন, বেস্ট রেজাল্ট পাবেন। অথবা বাংলাদেশে পাওয়া যায় বেনথিয়াম WDG 40%, যার মধ্যে রয়েছে ইমামেকটিন 20% এবং থিয়ামিথক্সিন 20%, অথবা আপনারা ব্যবহার করতে পারেন কারটাপ হাইড্রোক্লোরাইড, JU কোম্পানির কারটাপ, এটা আপনারা স্প্রে হিসেবে ইউজ করতে পারেন। প্রতি লিটার জলে গুলে 2 ml অথবা 400 ml প্রতি 200 liter জলে গুলে প্রতি একরে ইউজ করতে পারেন, বেস্ট রেজাল্ট পাবেন। অথবা ধানুকা ফ্যাক্স ফিপ্রোনিল 5% SC, এটার ডোজ হচ্ছে 2 ml প্রতি লিটার জলে গুলে অথবা একর প্রতি 400 ml 200 liter জলে গুলে স্প্রে করবে। অথবা অ্যাডামা কোম্পানির আগাদি SC ফিপ্রোনিল 5%। এর পাশাপাশি আর একটা দারুণ ওষুধ রয়েছে যেটা আপনার মাজরা থেকে শুরু করে বাদামি, সাদা, শোষক পোকা বা প্ল্যান্ট হপারগুলোর সঙ্গে গান্ধী পোকা বা অন্যান্য যাবতীয় মাছি জাতীয় পোকাগুলোকে সমূলে ধ্বংস করবে, সেটা হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির অ্যাম্পলিগো। ক্লোরান্টেনিপ্রল 10% এবং ল্যামডা সাই হ্যালোথ্রিন 5% ZC ফর্মে রয়েছে, এটা আপনারা প্রতি 15 লিটারে 6 থেকে 8 ml হারে গুলে স্প্রে করতে পারেন, অথবা একর প্রতি 80 থেকে 100 ml প্রতি 150 থেকে 200 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন।
এই যেগুলো বললাম এগুলো যে কোনো এক প্রকারের আপনি ব্যবহার করবেন, সবগুলো কিন্তু আমি আপনাদেরকে ব্যবহার করতে বলছি না, যে কোনো একটা আপনার লোকালিটিতে যেটা অ্যাভেলেবল সেটা আপনি ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট পাবেন। এবার আমি বলবো যদি সম্ভব হয় এই সমস্ত ওষুধগুলোর যে কোনো একটার সঙ্গে আপনারা পাইমেট্রোজিন গোত্রের ওষুধ মিশিয়ে ইউজ করতে পারেন। পাইমেট্রোজিন 50% WG, যেমন কাত্তায়নি BPH সুপার, সিনজেন্টা কোম্পানির চেস, 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে অথবা 150 গ্রাম প্রতি 100 লিটার জলে গুলে এক একরে আপনারা ইউজ করতে পারেন। এর পাশাপাশি আর একটা দারুণ বিখ্যাত ওষুধ রয়েছে, যেটা হচ্ছে যে ডুপন্ট কোম্পানির পেক্সালন। আগের ওষুধগুলোর সঙ্গে যে কোনো একটার সঙ্গে আপনি এইটা ব্যবহার করতে পারেন মিশিয়ে। এর মধ্যে রয়েছে সিস্টেমিক অ্যাকশন, পুরোপুরি সিস্টেমের মধ্যে ঢুকে যায় এবং সিস্টেম থেকে ভিতর থেকে কাজ করে। এর মধ্যে এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ট্রাইফুমিজোপ্রিন 10% SC, 15 লিটার জলে 7 থেকে 8 ml হারে অথবা 94 ml প্রতি 150 লিটার জলে গুড়ে প্রতি একরে স্প্রে করতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন। তাহলে ফ্রেন্ডস, শীষ বেরিয়ে যাওয়ার পর যদি আমরা সুস্থ সবল এবং সুন্দর ধানটা পেতে চাই তাহলে আমরা এই সমস্ত ট্রিটমেন্টগুলো করতে পারি, যদি আপনার ইচ্ছা হয় অবশ্যই। তবে বলবো অযথা ট্রিটমেন্ট করবেন না বা অযথা এই সমস্ত ওষুধগুলো প্রয়োগ করবেন না। যদি দেখেন আপনার জমিতে এই সমস্ত প্রবলেমগুলো দেখা দিচ্ছে তবেই সেই সমস্ত প্রবলেমগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই সমস্ত ট্রিটমেন্টগুলোকে সাহায্য নিতে পারেন। ওকে ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।